তাহলে কি ধরবেন সিরাতে মুস্তাকিম হচ্ছে কুরআন সুন্নার এমন কাআড়ে ধরা আর সুবল দানে বামে রাস্তার এই সব যে শয়তানের রাস্তার একটি রাস্তা হচ্ছে স্বপ্নের পিছনে পড়া অবর্তা আপনি পিছনে পড়বেন না বুজরোগানের দিনের অন্ধ ভক্তির পিছনে পড়বেন না সতর্ক সাবধান আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন আর মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় একটি দাগ টেনেছিলেন একটি দাগ টেনেছিলেন সোজা বলেন যে এটা হচ্ছে হাজা সাবির উল্লাহ এটি হচ্ছে আল্লাহ রাস্তা এটি হচ্ছে ওই যে সেরাতে মোস্তাকম এটি হচ্ছে আল্লাহ রাস্তা যার শেষ দিকে কি আছে জান্নাত আপনি ওই রাস্তায় চলতে আছেন চলতে আছেন আমি চলতে আছি যদি ঠিকভাবে চলতে পারি তাহলে ওই শেষখানে আর ওখাত তাহা হতুতান

হ্যাঁ আপনাদের সামনে শুধু বাস ইশারা ইঙ্গিত করে দিচ্ছি যতগুলি সুফিদের পীরদের তরিকা আছে সেগুলির মূল হচ্ছে চারটা জি এক সময় বাংলাদেশের আহলে তাহারি পত্রিকা লিখেছিল যে বাংলাদেশে শুধু একটা ছোট্ট একটা দেশ এখানে কত হাজার এক লাখ আঠানব্বই হাজার তরিকা আছে পীরদের এক লাখ আঠানব্বই হাজার তরিকা আছে জানি না তারা পরিসংখ্যানটা কোথায় নিয়ে গেছে কিন্তু আছে আছে অনেক আছে এর মূল কিন্তু চারটা এর চারটার কোনোটাতে যারা না যাবে না ওই এক লাখ আঠানব্বই কোনোটাতে যাবে না ও সেরাতে মোস্তাজ আর ওখান থেকে মেলাগুলো শাখা প্রশাখা হয়েছে আর আরেকটা হচ্ছে সাহার ওয়ার্দিয়া আরেকটা হচ্ছে নকশবন্দিয়া একটা হচ্ছে কাদেরিয়া নকশবন্দি কাদেরি চিস্তি সাহার্দি আর এগুলো থেকে তখন মেলা হয়েছে চিস্তিয়া সাবেরিয়া তো রেপাই তো সাজেলিয়া আর আপনার ওই জোনপুরে আপনার বলছে তারপরে আপনার কি বলছে দেওয়ানবাগি আটরশি মাজভন্ডারি বা ফুরফুরা চরমনাই সমস্ত থেকে বেঁচে যাবেন আপনি চরমাইটা হচ্ছে চিস্তিয়ারি সাবেরিয়া থেকে বেরিয়া সাবেরিয়া এত সেরাতে মোস্তানিতে বেরিয়ে গেছে গেছে বেরিয়ে গিয়ে ডান দিকে যাওয়ার পরে আবার যখন এদিক সেদিকে আরো বেরিয়ে আর একটা শাখা রোডে শাখার রোডে শাখাতে চলে গেছে বুঝতে পারছেন সতর্ক সাবধান এত ঝামেলা কেন যাবেন এখান থেকে মক্কা যাওয়ার একটা রাস্তা যদি থাকতো কেউ রাস্তা ভুল করতো একটা রাস্তা থাকলে কেউ ভুল করতো কিন্তু অনেকে রাস্তা ভুল করেন কারণ মেলা রাস্তা ডান্দে মেলা রাস্তা বেরিয়ে গেছে ঠিক না তো ইসলামের ক্ষেত্রে চোদ্দশো বছর আগে কয়টা রাস্তা ছিল একটা হানফি ছিল একটা সাফি ছিল একটা মালিকি ছিল একটা হামবেলি ছিল ছিল নাকি এখানেও কিন্তু চারটা সাবধান চার মজহাব আপনজাকে ঠিক আছে কিন্তু চার মজহাব মানা ফরজ এইটা ঠিক নাই। চার মজহাবের এলেম কালাম ঠিক আছে ওখান থেকে উপকৃত হব আমরা পড়েছি ছাত্র জীবনের দেশে হানাফি ফেঁকা পড়েছি সৌদি আরবে এসে হামবেলি ফেঁকা পড়লাম তার সাথে চার মজাবে পড়লাম চারটাই পড়লাম তার মধ্যে যেটা সবচেয়ে বাছাই করে নিয়ে এলাম খাঁটিটা পেলাম না পেলাম না তো মজাবের অলাম আবহানি সাফি মালিক আহমদ ইসলামের খেদমত করেছেন তারা দল পাকাননি তারা কি করেন করেননি দল পাকাননি কিন্তু পরবর্তীকালে চতুর্থ শতাব্দী তিনশো যিনি পর্যন্ত কেউ দল পাকায়নি চতুর্থ শতাব্দীতে গিয়ে তখন দল পাকিয়েছে হয় হানফি হইতে হবে না হয় সাফি হইতে হবে না হয় মালিকি হইতে হবে না হয় হামবেলি হইতে হবে এ তো হলো ফেকাতে তো আকিদাতে হানাফিরা ফেকাতে তো হানাফি হল আকিদাতে কিন্তু হানাফি না আবার আকিদাতে মা তরিদি সাফেইরা মালেকিরা আকিদাতে আশারি বুঝা গেল আর তারপরে আবার সলুকে তরবিয়তে এটাও একটা আছে তো ওখানে গিয়ে বলছে যে তখন কেউ চিস্তি তো কেউ কাদেরি তো কেউ তো তো কেউ কেউ তুমি বিক্ষিপ্ত হইলো কত বিক্ষিপ্ত করে চিন্তা করেন তাহলে তো এত ঝামেলায় যাবেন না সোজা আস্তে থাকবেন আমার আলোচনা কিন্তু ঘন্টা কাছে আসছে সেজন্য আর বেশি আলোচনা করব না আলোচনা করলে এরকম সার পার হয়ে যাবে এভাবে উঠতে থাকলে কিন্তু কথা হচ্ছে যে আপনাদের সামনে মানে অপশন বলছি যে একটা সোজা রাস্তা আর এদিক সেদিক দেখা দেখি নেই যেই রাস্তা সুরাফাতে হাতে এহদেনা সেরাতকিম আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখাও সোজা রাস্তায় রাখো মোস্তাকিমা এটি হচ্ছে আমার রাস্তা আল্লাহ বলছেন আল্লাহ রাস্তা একটু সোজা কোনো ঝামেলা নেই নাকি ডানে বামে যাবেন দেখি এদিক দিয়েও যাওয়া যায় নাকি শর্টকাটে এদিক দিয়েও জান্নাতে শর্টকটে যাওয়া যায় নাকি ওই দিক দিয়েও শর্টকটে জান্নাত যাওয়া যায় নাকি এলো করবেন করতে যাবেন না সুতরাং গুজবে কান দেবেন না আর এসব বাতিল পন্থীদের বাতিলে কান দেবেন না শির বেদাতে ধর্মে কান দেবেন না আপনি ক্ষেত্রে আর মানহাজের ক্ষেত্রে মতাদর্শের ক্ষেত্রে মোহাম্মদ রসুল্লাহ ইল্লাল্লাহ হচ্ছে আকিদা আর মোহাম্মদ রসুল্লাহ হচ্ছে মানহাজ এক আল্লাহ রব্লা ইবাদত করবেন এবং এক রসুল্লা তরিকে আপনি জীবন গড়ে তুলবেন কথা বোঝা গেছে যাতে রয়েছে আকিদার কি বিশ্বাস করব খাঁটি জিনিস বিশ্বাস করব যা কোরআনে আছে যা হাদিস আছে বিশ্বাস করবো যা কোরআন হাদিসে নেই এসব কথা বিশ্বাস করি না এসব কথা বিশ্বাস আমি সোজা কথা আপনাকে একটা একটা করে জানার দরকার নাই এটাকে বলা হয়েছে ওলামারা বলেছেন যে আলাল ফিতরা আপনি যদি প্রাকৃতিক মুসলিম হন ডিটেল জানার দরকার নেই ডিটেল জানার দরকার নেই এক একটা আল্লাহর সিফা জানতে হবে কোনো প্রয়োজন করে না দিন খুব সহজ এত জটিল করা দরকার নেই ওগুলো আমাদের জন্য জানার জন্য আমাদের জানার মেলা কিছু আছে যারা মানুষকে দিন বুঝাচ্ছে কিন্তু জনগণের জন্য আমি কোরআনে যা আছে বিশ্বাস করি এবং রসুল্লাহ সহি যা আছে আমি বিশ্বাস করি এর বাইরে কিছু বিশ্বাস করি না ধর্ম বলে তারপর এবাদত আল্লাহ যা ফরজ করেছেন আদেই করি অজেব করেছেন আদেই করি হারাম নাজায় থেকে বেঁচে থাকি আর তারপরে অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকি মকরু থেকে বেঁচে থাকি আর সুন্নত নফল যথাসাধ্য পালনের চেষ্টা করি হয়ে গেল এটি সেরা তোমস্তাখি এবার বন্দুকির ক্ষেত্রে সত্যাকাত নামাজ আমি কম করি না জীবনে ফজর ছাড়ি নে ব্যাস আপনি মুসলিম সতর রাকাত নামাজ যদি দিনে পড়ে দেন আপনি মুসলিম কেউ আপনাকে আর কিছু বলতে পারেন না তহিদ ঠিক আছে আকিদা ঠিক আছে লাইয়াহল্লা ঠিক আছে মোহাম্মদ রসুল্লাহ ঠিক আছে আকিদা তো ঝামেলা নেই শিরখ নেই আর মানহাজে বেদাত নেই কথা বোঝা গেছে তরিকা রসুরুল্লাহামের আর এবাদত আল্লাহ রবুল আলমিনের তারপর পাঁচ মাস ঠিক আছে সন্নত পড়েন চেষ্টা করেন সন্ন্যতই পড়ার বেত ছাড়বেন না বোঝা গেছে আর টাইমে টাইমে নামাজ পড়বেন তারপরে একটা দিক হচ্ছে মানুষের চলার জন্য আখলাখ চরিত্র চরিত্রটা ঠিক রাখেন মানুষের সাথে আচার ব্যবহারটা ঠিক রাখেন রুজিটা ঠিক রাখেন হালাল খান হারাম এক পয়সা খেয়েন না তার এক পয়সা মেরে খেয়েন না যেকোনো সময় মত আসলে যেন প্রস্তুত হয়ে আছেন কোনো আজাবে ফেরেস্তা ধরতে পারবেন না কারণ আল্লাহর হক নষ্ট করেননি আপনি কোনো মানুষের হক নষ্ট করে যাননি যে কোনো সময় মরণ আসলে কেউ বলতে পারবেন আমি ওর কাছে একটা টাকা পাবো এইভাবে থাকার চেষ্টা করেন আল্লাহ যেন তৌফিক দান করেন এটি সেরাতে মোস্তাকিম সহজ ভাষায় সেরাতে মোস্তাকিম তাহলে সহজ ভাষায় আপনি দাঁড়া ঠিক থাক তরিকা ঠিক থাক রসুর অন্য কোনো তরিকা নেই আর এবাদত বন্দিগী ফরজ আজম ঠিক হারাম থেকে বেঁচে থাকবেন আর সুন্নত নফল যথাসাধ্য পালন করবেন আর অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকবেন তারপরে রুজি রোজগারটা হালাল করবেন হালালে বরকত আছে হালালে সুখী হতে বড়লোক হইতে দেরি লাগে এতে কোনো সন্দেহ নেই কিন্তু সে হালাল রুজি লাস্টিং করবে আপনি ভোগ করবেন আপনার ছেলে মেয়ে ভোগ করবে আপনার আগামী প্রজন্ম ভোগ করবে ইনশাল্লাহ কিন্তু হারাম পয়সা টিকে থাকবে না আপনার জীবনেই চলে যাবে না হয় আপনি বড় বড় বালামসিবত আপনার পরিবারের জন্য ডেকে রেখে যাবেন অনেক কিছু পেল আপনার ছেলে মেয়েরা অনেক টাকা পেল কিন্তু ভোগ করতে পারল না আজাব আর আজাব রোগ আর রোগ আর বালা মসিবতের শেষ নেই কি জন্য আপনি সুদের টাকা খাওয়াইছেন ঘুষের টাকা খাওয়াইছেন জুয়ার টাকা খাওয়াইছেন হারাম রুজি দিয়ে গেছেন ছেলে মেয়েকে সেই জন্য ক্যামতের দিন এরা আসামের কাঠগড়ায় বিচার দেবে যে আল্লাহ আমাদেরকে হারাম খাওয়াইয়েছে এই হারাম খাওয়ার কারণে আমরা ভালো মানুষ হইতে পারিনি আমার বাপের হারাম রুজি খাওয়ার কারণে আমরা বেনামাজি হয়েছি আমরা পাপি হয়েছি হালাল খাওয়াইলে আমরা এরকম খারাপ হইতাম না তখন কি করবেন কার জন্য আপনি হারাম খাওয়াচ্ছেন আপনার জন্য তো না পেটে কয়টা খাবেন কিন্তু আপনি ছেলে মেয়ের জন্য এই হারাম কেন করতে যাবেন আপনি পরের জন্য আপনি কেন থাকতে যাবেন আল্লাহ ওদের রুজিতে বরকত দেবে অল্পতে বরকত দেবে একই রাখুন আল্লাহর আল্লাহ রা যাক আল্লাহ রেজিক দান করেন জি আমরা তো মাশ কি কে আছে এমন যে যার কাছে দশ দিন বিশ দিনের খাবারের পয়সা নেই আছে এরকম কেউ আল্লাহ কোরআনে বলছে ওয়াক্কা আইমেন দাপ বা কত জীবজন্তু আছে কত প্রাণী আছে লা তাহা আরে রেজেক্ট একটা বহন করতে পারেন না নিজে উঠাইতে পারবেন মুখখান উঠিয়ে দিতে পারবে না শিশু বাচ্চা মা যদি দুধ না দেয় বাচ্চা উঠিয়ে খেতে পারবে এক মাস দুই মাসের বাচ্চা পেটে বাচ্চা আছে আল্লাহ যদি ওখানে খাবার না পৌঁছায় তাকে এই নাভি দিয়ে তাহলে কি বাচ্চা খেতে পারবে ক্ষমতা আছে কিছু নিজের খাবার বহন করতে পারেন আল্লাহ আল্লাহ রিজিক দিচ্ছেন আল্লাহ পশু পাখিকে রিজিক দিচ্ছেন পিপিলিকাকে রিজিক দিচ্ছেন সাবিচ্ছুকে রিজিক দিচ্ছেন কীট পতঙ্গকে রিজিক দিচ্ছেন আল্লাহ রব আলমিন ও মাকড়কে রিজিক দিচ্ছেন আর আপনাকে দেবেন না আপনি কত বুদ্ধিমান কত শ্রেষ্ঠ আল্লাহর মখলুক আল্লাহকে ভরসা করুন বর্ণ আল্লাহামদুলিল্লা আল্লাহ আমাকে মানুষ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মুসলিম করেছেন আলহামদুলিল্লাহ আমাকে অনুসারী করেছেন আলহামদুলিল্লাহ পাঁচ আত্ম সালাত পড়া তৌফিক দেশ বর্ণুল আলহামদুলিল্লাহ আমার আখলা কামল ভালো করা তৌফিক দেশ বলে আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ রিজিক হালাল দিয়েছেন সৌদি আরবে সহজ রিজিক আলহামদুলিল্লাহ আল্লাহ যেন হারাম থেকে বেঁচে থাকান